সাদা জিনিসের মধ্যে গ্লুকোটিন নামক একটি নতুন জীবাণু আবিষ্কার হয়েছে। ওই গ্লুকোটিনটা বেশি বসবাস করে সাদা ভাতের মধ্যে, সাদা চিনির ভিতরে, সাদা লবণের ভিতরে। আর যত কম আপনি চিনি খেতে পারেন, না খেতে পারলে খুবই ভালো, চিনির ভিতরে 150 রকম রোগের জীবাণু সৃষ্টি হয়। চিনি 150 রকম জীবাণু ছড়ায়, আর যত রকম কফ ঘটিত রোগ এটা চিনি থেকে আসে। আবার চিনির সাথে যখন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মানে যে কোনো মাংস আর মিষ্টি যে কোনো জাতীয় খাবার, মানে চিনি থেকে তৈরি মিষ্টি জাতীয় খাবারগুলো একসাথে সংমিশ্রণ হলে শরীরের ভিতরে আমাদের বৈদ্যের ভাষায় বলে বলগাম তৈরি করে, মানে আঠা তৈরি করে, মানে কফ তৈরি করে, মানে সিউপিডি হইতে থাকে, মানে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা হতে থাকে। তখনই এই আগামী শীতের জন্য আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। আগামী শীতের যে আমাদের ভাবনাটা, এটা অমূলক না, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা সাহস করে আমরা বেশি থাকবো রসুন পেঁয়াজ আদার কাছে, আমরা বেশি থাকবো কাঁচা হলুদের কাছে, বেশি থাকবো শাকসবজির কাছে, বেশি থাকবো গরম পানির কাছে, গরম খাবারের কাছে, আমরা বেশি থাকবো মায়ের কাছে, বেশি থাকবো ঘরের ভিতরে, বেশি থাকবো বাড়ির ভিতরে, বেশি থাকবো বারান্দায়, বেশি থাকবো রোদের কাছে, বেশি থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে অবলম্বন করি, এগুলো আমরা মাইন্ডসেট করে নিতে হবে যে আমরা কাপড় চোপড় ভালো করে ধুয়ে ইস্ত্রি করেই ব্যবহার করি, ভালোভাবে গরম করে, ভালোভাবে না শুকিয়ে কোনো কাপড় পরব না, কোনো খাবারই খুলে রেখে আর বেশি দিন আমরা ব্যবহার করবো না।